আমরা সব সময় দেখি শ্রমিকরা যখন ঈদ আসে এই ঈদই একমাত্র ছুটি যে ছুটিতে শ্রমিকরা পরিবার পরিজনের সাথে একটু লম্বা সময় কাটানোর স্বপ্ন দেখেন তারা পরিবার পরিজনের জন্য নানান কিছু কেনার চিন্তা করেন তারা চিন্তা করেন যে ঈদের ছুটিতে ঈদের দিন তারা ভালো মন্দ কিছু খাবেন কিন্তু আমরা দেখি আজকে শ্রমিকদের যে বেতন 8000 টাকা সেই 8000 টাকার বেতন দিয়ে শ্রমিকদের পক্ষে আজকে ঈদ পালন করা সম্ভব নয় বিভিন্ন কারখানায় বিভিন্ন রকম বোনাস দেওয়া হয় অনেক কারখানায় বোনাসই দেওয়া হয় না তাই আমরা শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই সকল কারখানায় শ্রমিকদেরকে বেসিকের সমান বোনাস প্রদান করতে হবে সংগ্রামী বন্ধুরা ইতিমধ্যে আপনারা শুনেছেন রানা প্লাজার হাজারো শ্রমিকের স্বপ্ন ও প্রাণ হত্যাকারী সোহেল রানা সহ আরো অনেক যে দোষীরা ছিল তাদের অনেকের জামিন হয়েছে এবং সোহেল রানা যে প্রধান আসামি তাকেও জামিন দিয়ে কখনো জামিন নেওয়া কখনো জামিন স্থগিত করা এমনি পরিস্থিতি তৈরি করা হয়েছে আর মাত্র কয়েকটা দিন পরেই 13 দিন পরে 24 এপ্রিল রানা প্লাজা ধসের 10 বছর হতে যাচ্ছে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে হাজারো শ্রমিকের প্রাণ নাই হয়ে যাওয়ার পরেও দোষীরা শাস্তি পায় না 10 বছরে যেখানে আমাদের শোনার কথা ছিল যে মালিকদের এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে সেইখানে আমরা দেখছি বিচার নিয়ে টালবাহানা বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা এটা আমাদের কাছে এই স্পষ্ট করে যে সরকারের কোনো সদিচ্ছা নাই এই সোহেল রানা সহ সরকারি কর্মকর্তা যারা ওই ভবনের অনুমোদন দিয়েছিল সেই ফাটলভরা ভবনে শ্রমিকদেরকে কাজ করতে বাধ্য করেছিল অনিয়মের মধ্য দিয়ে জেনারেটর চালিয়েছিল তাদের কারণেই 10 বছরের শাস্তির ব্যবস্থা করতে পারে না এই দেশের সরকার আমরা দেখি সংসদে পোশাক কারখানার মালিকরা রয়েছে তারা বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে নানানভাবে ভূমিকা রাখেন আজকে সরকার মালিক এক হয়ে গেছে তাদের কোনো আলাদা অস্তিত্ব আমরা টের পাই না আমরা শ্রমিক অধিকার আন্দোলন থেকে অবিলম্বে সোহেল রানা সহ সকল দোষীদের শাস্তি দাবি করছি একই সাথে শ্রমিকদের ক্ষতিপূরণের আইন বদল করার দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা গতকাল আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি মজুরি বোর্ড গঠন করা হয়েছে শ্রমিক অধিকার আন্দোলন এবং গার্মেন্টস টিউসি আমরা একত্রিতভাবে এক মাসের একটা আলটিমেটাম দিয়েছিলাম সেই আলটিমেটাম অনুযায়ী সরকার মজুরি বোর্ড গঠন করতে বাধ্য হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মজুরি বোর্ডে যেই প্রক্রিয়ায় সদস্য নির্বাচন করা হয়েছে সেটি একটি অগণতান্ত্রিক পদ্ধতি এবং সেখানে মালিক সরকারের পছন্দ নিয়োগ প্রতিনিধি দিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে আমরা বলতে চাই শ্রমিকদের যেমন ঈদ পালন করা প্রতিদিনের বাজার করা কোনো কিছুই সম্ভব হচ্ছে না 8000 টাকা দিয়ে তাই এই যে মজুরি বোর্ড করছে সেই মজুরি বোর্ডকে আমরা স্পষ্টভাবে বলতে চাই অবিলম্বে শ্রমিকদের মজুরি 25000 টাকা করার জন্য আপনারা প্রক্রিয়া শুরু করুন যদি আপনারা তা না করেন তাহলে শ্রমিকরা পেটে খিদা নিয়ে অনিশ্চয়তা নিয়ে চুপ করে বসে থাকবে না এবং সেই আহ্বান জানাই আমরা আজকে শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে শ্রমিকদের মজুরি 25000 টাকার নিচে করলে চলবে না বিভিন্ন সংস্থা গবেষণা সংস্থা তারা গবেষণা করে দেখিয়েছেন মজুরি কেমন হওয়া উচিত সিপিডির কথা আমরা জানি ঢাকা শহরে বসবাস করতে একটা পরিবারের কমপক্ষে 42000 টাকা দরকার তারা বলেছেন আমরা গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন থেকে গবেষণা করে দেখিয়েছি হিসাব করে দেখিয়েছি একটা পরিবারকে এই পোশাক শ্রমিকদেরকে যদি 5 মাংস খেয়ে তাদের টিকে থাকতে হয় তাহলে কমপক্ষে তাদের 44000 টাকা দরকার তারপরও দেশের বর্তমান অবস্থা আন্তর্জাতিক পরিস্থিতি সমস্ত কিছু বিবেচনা করে আমরা দাবি করেছি 25000 টাকা আপনারা জানেন যে
ব্যাংকের কর্মকর্তা যারা তাদের যে বেতন কাঠামো সেখানে সর্বনিম্ন স্তরে যে আছে তার বেতন 24000 টাকা এমন কি সরকারি কর্মকর্তারা তাদের পে স্কেল 25000 টাকা সর্বনিম্ন মজুরি করার আহ্বান করেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের শ্রমিকরা কেবল রপ্তানি আয় বৃদ্ধি করবে মালিকের আয় বৃদ্ধি করবে আর আপনারা শ্রমিকদের ঘাড়ে চেপে বসবেন সেটা চলবে না আমাদের শ্রমিকরা বেঁচে থাকবে তারা স্বপ্ন দেখতে চায় তারা তিন বেলা খাবার খেতে চায় আজকে শ্রমিকরা যখন মাংসের কথা বলে আপনারা জানেন মুরগির ব্রয়লার মুরগির দাম কেজি 200 টাকা হয়েছে যে ব্রয়লারের কেজি ছিল 120 থেকে 150 টাকা এই যখন অবস্থা তখন শ্রমিকরা কিভাবে বেঁচে থাকবে আজকে যখন আমরা 25000 টাকা মজুরি দাবি করছি তখন অনেকেই বলছেন এত দাবি করছি কেন শ্রমিকরা মাছ মাংস খেতে যাবে তারা মাসে প্রত্যেকদিন মাছ মাংস খেতে পারে না আগে অন্তত ব্রয়লার মুরগি তারা এক সপ্তাহে একদিন খেতে পারতেন সেটাও তারা খেতে পারে না তাদের এই ব্রয়লার মুরগি সহ মাছ সহ সুষম খাবারের হিসাব করে যখন আমরা 25000 টাকা দাবি করছি তখন সেটাকে অনেকে অপেক্ষা করার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই 25000 টাকার নিচে আমাদের শ্রমিকদের পক্ষে কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব না সেই জন্যই 25000 টাকা মজুরি করতে হবে সেই দাবি করে এবং 20000 মধ্যে বোনাস এবং 25000 মধ্যে বেতন পরিশোধ করার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি আমরা শেষ করছি তার আগে আবারও বলতে চাই এই দাবি যদি মেনে না হয় বেতন বোনাসের দাবি এবং মজুরি বৃদ্ধির দাবি তাহলে পরিস্থিতি কি হবে সেটা দায় দায়িত্ব মালিক এবং সরকারকেই নিতে হবে পেটের খিদা থাকলে মানুষ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া লড়াই করা ছাড়া আর কোনো পথ থাকে না আমরা শ্রমিক ভাই বোনদেরকে ঐক্যবদ্ধ থাকার শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে বেতন বোনাসের লড়াই ও মজুরি বৃদ্ধির লড়াইয়ে এক হওয়ার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত মানববন্ধন এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ।